সাভারে শিশু ধর্ষণের অভিযোগে তরুণ আটক। ঢাকার সাভারে 10 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে থানা পুলিশ। সাভার থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ SI গোলাম নবী জানান, গতকাল শুক্রবার সকালে তাকে সাভারের তেঁতুলজরা ইউনিয়নের শ্যামপুর এলাকা থেকে আটক করা হয়। আটক সাদ্দাম হোসেন 26 ও এলাকার কুতুবুদ্দিনের ছেলে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সাদ্দাম কৌশলে ওই শিশুকে তার বাড়ির কাছে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় তার বাবা অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। SI গোলাম নবী বলেন, শিশুটি স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। দর্শক মন্ডলী বা বন্ধুরা, আপনারা সবাই সতর্ক থাকবেন, আপনার শিশু সন্তান বা আপনারা কে কোথায় যায় তাদের প্রতি খেয়াল রাখবেন, কারণ ঘটনা ঘটে গেলে এই ঘটনা কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। NTV24.com এর পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বন্ধুরা, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, এবং আপনার মন্তব্য আমাদের কমেন্টস করে আমাদের উৎসাহিত করবেন। আপনার উপদেশ আমাদের আরো সামনে এগিয়ে নিয়ে যাবে। এই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।